ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দলবদল নিয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক শোভন। মমতা ব্যানার্জি ব্যাপক পরিবর্তন এসে গেছে, চলে এসেছে, কোনো দরাদরির কোনো বিষয় নয়। বিরোধী শূন্য করতেছে এই জমি হারাচ্ছে তৃণমূল, একুশের ভোটে আর ফিরবে না ক্ষমতায়, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন মেয়রের। ত্রিপুরায় বিজেপির একতরফা জয়ে একই তত্ত্ব খারিজ। তৃণমূল ত্যাগের নেপথ্যে নেই অভিষেকের উত্থান, দাবি শোভনের, বললেন রক্ত জল করে জিতিয়েছি ডায়মন্ড হারবার থেকে। চর্চার চেম্বারে ঢুকছেন আর সেখান থেকে ছিটকে আসছেন। শোভনের প্রতি মমতার আচরণ সৎমায়ের মতো, বিস্ফোরক দাবি বৈশাখীরও, তুললেন পঞ্চায়েত ভোট জয় নিয়ে শোভনের আক্ষেপের প্রসঙ্গ। শোভন চট্টোপাধ্যায়ের উদ্বোধনের আগে বেহালায় বিজেপি অফিস ভাঙল পুরসভা, প্রতিহিংসায় রাতারাতি নিয়ম বদল, খোঁজা প্রাক্তন মেয়রের, নিয়ম মেনেই পদক্ষেপ, পাল্টা দাবি তৃণমূলের। স্কুলের মিড ডে মিলে নুন ভাত, তা দিয়েই আহার সারছে হুগলির চুচুড়া বালিকা বাণী মন্দিরের ছাত্রীরা, হাজার হাজার টাকার ডিম চাল উধাও। খবর পেয়ে স্কুলে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মিড ডে মিলে নুন ভাত, এবিপি আনন্দের খবরের জেরে নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। সাসপেন্ড চুচুড়া বালিকা বাণী মন্দিরের দুই শিক্ষিকা, সাসপেন্ড স্কুলের বর্তমান ও প্রাক্তন টিচার ইনচার্জ, জানালেন হুগলির জেলাশাসক। দুর্নীতিতে যুক্ত তৃণমূল, অভিযোগ লকেটের। যে পিরিয়ডে দেখানো হচ্ছে যে 25,000 টাকা দিয়ে 5,000 ডিম কেনা হয়েছে, সেই সময়ে বাচ্চাদেরকে নুন ভাত দেওয়া হচ্ছে। অচল অবস্থার নেপথ্যে অন্তর্ঘাত, পাল্টা তৃণমূল। খাতায় কলমে ডাল ডিম তরকারি দিনের পর দিন পাতে শুধুই আলু ভাত, দোষীরা ছাড় পাবেন না আশ্বাস শিক্ষামন্ত্রীর, দায় চাপালেন কেন্দ্রের উপর। অনেকদিন তো এই সমস্যা আছে, কিন্তু তাতে মেনু পরিবর্তন করা যাবে না। পরিচালন সমিতির সভাপতি তৃণমূল নেতা, আনন্দে ছুটি স্কুল, আজব কাণ্ড স্বরূপনগরে চারঘাট গার্লসের, চেয়েছিল তাই দিয়েছি, রীতি মেনেই ছুটি, বিতর্কে সাফাই সভাপতির। আন্দোলনে পার্শ্ব শিক্ষকরা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সারাক্ষণ কেউ ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ছে, নয় রাস্তায় গিয়ে বসে পড়ছে অনশনের নামে, এমনি অনশন করলাম বুঝি তা তো নয়, নানা রকম মৌকা, জনগণের কাজ হবে না, শুধু তাদের কাজ হবে, বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও। শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ, মমতাকে চিঠি বিশিষ্টদের। কল্যাণীতে আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মমতাকে চিঠি অপর্ণা কৌশিক, ঋদ্ধি সেনের। গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলনের মোকাবেলার অনুরোধ বিশিষ্টদের। কলেজগুলিতেও নিয়ম মেনে নিয়োগ হচ্ছে না, প্রতিটি পুরসভার অডিট প্রয়োজন, হাওড়া পুরসভার বেআইনি নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের উত্তরে পাল্টা যুক্তি, বিদায়ী মেয়রের, পত্রপাঠ তা খণ্ডন মুখ্যমন্ত্রীর। এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে, ক্যান ইউ গিভ মি দা রিপ্লাই? সরকারকে না জানিয়েই হাওড়া পুরসভায় নিয়োগ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভায় বিদায়ী মেয়রকে তিরস্কার, মৌখিকভাবে জানানোর সাফাই রথিনের, খারিজ মমতার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে রাজ্য সভাপতির সামনেই মহিলাকে বিজেপি কর্মীদের মার, চক্রান্তের তত্ত্ব তুলে সমর্থন দিলীপ ঘোষের। আমাদের লোকদের কেস দিয়েছে, টিএমসি গেছে, গন্ডগোল করতে আসছে, মেরেছে, আর একটু বেশি মারা উচিত। কাশ্মীর ইস্যুতে ইমরানের উপর চাপ বাড়াতে ট্রাম্পকে ফোন মোদির, ইমরানের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে প্রায় 30 মিনিট কথা প্রধানমন্ত্রীর। খুব ভালো সিদ্ধান্ত নয় জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের সমালোচনা অমর্ত্য সেনের, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দী করে রাখা ঠিক নয়। বালাকোটে প্রত্যাঘাতের পর যুদ্ধের জন্য প্রস্তুত ছিল ভারতীয় সেনাবাহিনী, সরকারকে প্রস্তুতির কথা জানান সেনাপ্রধান বিপিন রাওয়াত, খবর সেনা সূত্রে। ভাড়াবাড়ি মামলায় ধৃত আইনজীবীকে কেন কোমরে দড়ি পরিয়ে হাজিরা, আইনজীবীদের বিক্ষোভে উত্তপ্ত আলিপুর কোর্ট, বিচারকের তলবে হাজির পাটুরি থানার ওসি, কাট্টো জট, ধৃতের জামিন। ময়নাতদন্তের পর মৃতদেহের দুটি চোখই উধাও, আজই করে তুলকালাম, মর্গেই চোখ চুরির অভিযোগ, খুবলে খেয়েছে ইঁদুর, পাল্টা দাবি মর্গ কর্মীদের, টালা থানায় অভিযোগ দেয়। জেলার পর এবার কলকাতা এবং আশপাশের এলাকাতে ছড়াচ্ছে ডেঙ্গির আতঙ্ক, ইতিমধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি 25 জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়ছে জ্বরে আক্রান্তদের ভিড়। ডেঙ্গি মোকাবিলায় 7,03,00,000 টাকা বরাদ্দ করল স্বাস্থ্য দপ্তর। শেক্সপিয়ার সরণিতে জাগুয়ার মার্সিডিস দুর্ঘটনায় ডিজিটাল রিকনস্ট্রাকশন হলো সোমবার রাতে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ফরেন্সিক টিমের উপস্থিতিতে রাস্তা বন্ধ করে 3টি লেসার স্ক্যানার দিয়ে হয় এই রিকনস্ট্রাকশন।
কলকাতার পর ব্যাঙ্গালোর মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত ফুটপাতে উঠে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দিলেন চালক। ব্যাঙ্গালোরের এইচএসআর লেআউট কলোনির ঘটনা। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন পথচারী ভর্তি হাসপাতালে, অভিযুক্ত চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। চিংড়িঘাটা উড়ালপুলে কমলো গতি, গতিবেগ বেঁধে দেওয়া হলো সর্বোচ্চ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। বেহাল স্বাস্থ্যের জন্য চিংড়িঘাটা সেতুতে গতি নিয়ন্ত্রণ। পরীক্ষার বদলে এবার কি পদোন্নতির মাধ্যমে রাজ্যের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ? নিয়োগ প্রক্রিয়ায় বদল আনতে তৎপরতা সরকারের, নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। আইনি জটিলতার কারণে নিয়োগে বিলম্ব এড়াতে সরকারের এই ভাবনা। ইউপিএ আমলে এয়ার ইন্ডিয়ার 111টি বিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। আগামী 23 অগস্ট পি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, খবর ইডি সূত্রে। উড়ানের ঠিক আগে বিমানে ধোয়া, অল্পের জন্য রক্ষা দিল্লি থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। তড়িঘড়ি টান্ডাকে ফিরিয়ে বের করা হলো যাত্রীদের, বিমানের নোজ ল্যান্ডিং গিয়ারে সমস্যা জানালো এয়ার ইন্ডিয়া। টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছিল জম্মুর তাওয়াই নদীতে। নদীর ওপর বাঁধে বসেছিলেন দুই ব্যক্তি, পাশে ছিলেন আরো দুজন। আচমকায় জলস্তর বেড়ে যাওয়ায় আটকে পড়েন সকলে। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করে ভারতীয় বায়ুসেনার একটি এয়ারলিফট চপার। বৃষ্টি থামলেও অব্যাহত জল যন্ত্রণা। খিদিরপুর বেহালা থেকে শ্রীরামপুর সোনারপুরে দুর্ভোগ। খিদিরপুরে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত আরো এক। বেহাল নিকাশিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বস্তি উন্নয়নেও প্রশ্ন। প্রয়াত 70 ও 80 দশকের বিখ্যাত সঙ্গীত পরিচালক মোহাম্মদ জাহুর খাইয়াম, বয়স ছিল 92 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের জুহুর বেসরকারি হাসপাতালে জীবনাবসান। কভি কভি ও উমরাও জানের মতো সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন তিনি। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও লতা মঙ্গেশকরের।